हेलो फ्रेंड्स, सबाई केमन आछो आर की कोर्छो? देखो एई माछटाके चिनते पारो? की माछ बोलो तो? आज आमी एई माछेरी एकटा खूब स्पाइसी रेसिपी करब, तो चलो देखते थाको आमी किभाबे एई रेसिपिटा करछी तोमादेर संगे शेयर करछी। देखो एगुलो होच्छे भोला माछ, नून हलुद माखिए एटाके आमी किछुक्षण रेखे दिएछिलाम। कड़ाई तेल दिए दिलाम, तेलटा गरम होले आमी माछगुलोके भेजे फेलबो। ता ए भोला माछ जानो तो एकदम काटा थाके ना, काटार भय जारा माछ खेते चाय ना तादेर जोन्नो ए भोला माछ किन्तु भीषण भालो, खूब टेस्टीओ आर एकदम काटा नेई, खूब शांतिते तारा माछटा खेते पारबे। देखो कड़ाई माछटा दिए दिलाम, माछगुलोके एकटु लाल लाल करे भेजे आमी तुले नेब। देखो माछगुलो बेश कड़ाई भाजा हो गेछे, आर एकटू भेजे आमी एबार एगुलोके तुले नेब। माछगुलोके आमी एकटा पात्रे तुले निये एबार आमी ग्रेविटा तैरि करब। तो देखो ग्रेविटा की करे तैरि करी, प्रथमे फोड़न दिए दिलाम, जिरे फोड़न, पाँच फोड़न, चार जेटा पछन्द देबे जे जेटा भालोबासो। दिलाम एकटा शुकनो लंका आर दिए देब तेजपाता। दिए एबार आमी पेंयाजगुलोके खूब मिहि करे केटे रेखेछि, বেটে নিলেও হয় কিন্তু আমি মিহি করে কেটেছি, কারণ এই মিহি করে কাটলে এটাকে ভাজলে একদম বাটা পেঁয়াজের মতনই হয়ে যায়। দিয়ে এবার পেঁয়াজগুলো আমি সব কড়ায় দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজগুলোকে আমি এবার লাল লাল করে ভাজবো, বেশ কিছুটা সময় ধরে একটু লাল লাল করে ভাজবো। তো দেখতে থাকো তোমরা। দেখো পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম টমেটো বাটা, আর এবার দিয়ে দেবো আদা বাটা, আন্দাজ মতন আদা বাটা দিলাম। এবার দেব হলুদ গুঁড়ো, হলুদ গুঁড়োর পর দিয়ে দেবো আমি লঙ্কার গুঁড়ো, আর দেব একটু জিরের গুঁড়ো। তাহলে আমি দিলাম আদা, জিরে, টমেটো, হলুদ আর লঙ্কা, আর দিয়ে দেব আন্দাজ মতন নুন। নুনটা নিজেদের আন্দাজ মতন দেবে, যারা রসুন খাও তারা এতে এক কোয়া রসুনও দিতে পারো, আমরা রসুন খাই না বলে দিইনি। এবার মশলাটাকে আমি খুব ভালো করে কষবো, বেশ তেল ছেড়ে দেওয়া অবধি ভালো করে কষতে থাকবো। দেখো তেল ছেড়ে দিচ্ছে, এভাবে বেশ অনেকক্ষণ ধরে আঁচ কমিয়ে দিয়ে নাড়বো যাতে তেলটা ভালোভাবে বেরিয়ে আসে। মশলাটা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিলাম জল, নর্মাল জলই দিয়েছি, গরম জল দেওয়ার দরকার নেই। এবার ভালো করে গ্রেভিটাকে আমি ফুটতে দেবো, ফুটে যেই একটু ঘন হয়ে আসবে তখন মাছগুলো দিয়ে দেবো। দেখো গ্রেভিটা বেশ থকথকে হয়ে গেছে, সুন্দর পেঁয়াজগুলোও গলে গেছে। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো দিয়ে আমি এটাকে আরও কিছুক্ষণ ফুটতে দেব। তো ঠিক আছে, দেখো দেখো তৈরি হয়ে গেছে আমার স্পাইসি ভোলা মাছের ঝাল। কেমন হয়েছে? দেখতে তো খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু সুন্দর হবে, তোমরা ট্রাই করো। তা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই, ভালো থেকো বন্ধুরা।